গত পর্বে আমরা সিএসএস এর একদম বেসিক দেখেছিলাম, আজকে আমরা সিএসএস এর আরো কিছু সিলেক্টর দেখব। আর প্রথমে যেটা দেখব, প্রথমে হচ্ছে আমরা এখানে একটা ডিভ নিয়ে নেই, আগে ডিভ এর মাঝখানে হচ্ছে পি ট্যাগ নিলাম, পি ট্যাগ নিব হচ্ছে 4টি, তারপর হচ্ছে কিছু টেক্সট নিয়ে নেই, পি ট্যাগ নিয়েছি, তারপরে হচ্ছে আপনার কিছু টেক্সট আছে এখানে। আমরা যদি এখন এটাকে দেখি, সেভ করি, দেখবেন এখানে কিছুই নেই। আর ডিবের ভিতরে পি নেওয়া আছে। আমরা প্রথমে যেটির কথা বলবো সেটি হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আমরা জানি যে সিএসএস এ স্টাইল করতে গেলে আপনাদের সিলেক্ট করতে হয় যে এলিমেন্ট আপনি সিলেক্ট করবেন, সেই এলিমেন্টটাকে সিলেক্ট করে তারপর হচ্ছে স্টাইল করতে হয়। প্রথম হচ্ছে আপনার ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টরের ক্ষেত্রে হচ্ছে আপনার যে স্টার বলি সেই চিহ্নটা দিতে হবে এখানে, অথবা অ্যাস্টেরিস্ক যেটা ওকে বলি আমরা। তারপরে এটাকে আমরা একটা স্টাইল দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা কালার দিতে পারেন আপনারা, টু টু আমি র্যান্ডম একটা কালার দিয়ে দিলাম, দেখি এটা কেমন কালার। তারপর যদি আমরা এখানে দেখি, হ্যাঁ দেখবেন একটু সবুজের মতো কালার হয়ে গেছে, সমস্ত পেজেই কালার হয়ে গেছে। তারপরে আমরা চাইলে এখানে একটা টেক্সট কালার দিতে পারি, কালার রেড দিয়ে দিই, তারপর সেভ করলাম। সমস্ত কিছু এখানে সিলেক্ট হয়ে গেছে, এটা হচ্ছে আপনার ইউনিভার্সাল সিলেক্টর যেটা এটা। আপাতত আমরা এটাকে এখান থেকে কেটে দিই। এখন মনে করেন আপনি হচ্ছে পি গুলো কালার করবেন, পি এর যে কোনো একটি টেক্সট কালার অথবা অন্য কোনো ডিজাইন দেবেন। আমি যদি এখানে ডিরেক্ট পি লিখি, একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম এখানে, এখন দেখেন সবগুলোতেই একটা ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। এক্ষেত্রে হচ্ছে সবগুলো পি যে ট্যাগটা আছে, প্যারাগ্রাফ ট্যাগ, সেটা চলে আসছে। এখন আমরা যদি চাই যে কোনো একটা একটাতে কালার দিব, আমরা একটা পিতে কালার দেবো, মনে করেন এখানে অনেকগুলো প্যারাগ্রাফ ট্যাগ আছে, যে কোনো একটাতে দিবেন আপনি, অথবা আমরা ডিপ ট্যাগে আর একটা কপি করে নিই এখানে, এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। আপনি মনে করেন এখান থেকে যে কোনো একটা পি স্টাইল করবেন, একটা প্যারাগ্রাফ ট্যাগকে স্টাইল করবেন, সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথম যে সিলেক্টরটা ব্যবহার করতে পারি সিলেক্টর, সেটা হচ্ছে ক্লাস। এখানে আমরা ক্লাস দিয়ে দিতে পারি, এখানে ক্লাস দিবেন, এই দেখতে পাচ্ছেন এখানে ক্লাস, তারপরে হচ্ছে আপনার ইকুয়াল সাইন, তারপরে হচ্ছে ডাবল কোটেশন, এর মাঝখানে হচ্ছে আমরা ক্লাসের নাম লিখবো। এই ক্ষেত্রে হচ্ছে আপনি যে কোনো নামই লিখতে পারেন, তবে যখন বড় সাইজ সাইটগুলোকে ডেভেলপ করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মনে রাখার মতো সহজে যাতে বুঝতে পারেন সেক্ষেত্রে সেই নামগুলো দিয়ে দিতে পারেন। যেমন আমি এটা দিয়ে দিলাম এ ওয়ান নামে একটা ক্লাস দিলাম, এখন আমি এটাকে সেভ করলাম। সেভ করার পর এখানে আমি অবশ্য এখন কোনো পরিবর্তন দেখতে পাবো না, দেখেন আগে যেরকম স্টাইল ছিল সেরকমই আছে। এখন যদি আমি এখানে যাই স্টাইলে, আমি এখানে কী দিয়েছিলাম, পি দিয়েছিলাম। সিএসএস এ স্টাইল লেখার ক্ষেত্রে আপনি যখন ক্লাস দিবেন সেক্ষেত্রে ক্লাসের পূর্বে একটা ডট সাইন দিতে হবে, ডট চিহ্ন দিবেন, তারপর হচ্ছে ক্লাসের নাম। আমার এখানে ক্লাসের নাম কী দেওয়া আছে, এ ওয়ান, আমি এখানে একটা ক্লাসের নাম দেব এ ওয়ান। এখন যদি আমি সেভ করি তাহলে দেখবেন আমার এখানে একটা ক্লাস দেওয়া আছে, একটা পিতেই ক্লাস দেওয়া আছে। এখন যদি আমি এটাকে দেখি, দেখেন শুধুমাত্র এখানেই এই ডিজাইনটা কাজ করতেছে, বাকিগুলোতে কাজ করতেছে না। এখন মনে করেন আমি এখান থেকে আরেকটাতে দিব,
এখানে যদি আমি একই ক্লাস দিয়ে দিই, A1 এই ক্লাসটা দিয়ে দিলাম, সেক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবেন এটাতেও কাজ করতেছে। এভাবে আপনি ক্লাস নিয়ে যে কোনো একটি ক্লাস ধরে কাজ করতে পারেন। অথবা আমি যদি এখান থেকে কেটে দিই, এই ক্লাসটা আমি এখান থেকে কেটে দিলাম, এই ক্লাসটা নিয়ে আছে আমি ডিপ যে আছে সেখানে দেবো, এখান থেকে কাট করে নিই, এখানে ক্লাসটা দেব। এখানে দেখেন আমার ডিপ, এই ডিপে ক্লাস দেওয়া আছে, কিন্তু পরবর্তী যে ডিপ আরেকটা নেওয়া আছে এখানে কিন্তু কোনো ক্লাস দেওয়া নেই। তারপর এটাকে আমি সেভ করলাম। এখানে স্টাইল দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে টোটাল যে ডিপটা আছে, প্রথম যে ডিপটা আছে সেই ডিপে কাজ করবে। দেখতে পাচ্ছেন টোটাল ডিপটাতেই কাজ করতেছে। এখন আপনি চাচ্ছেন এখান থেকে শুধুমাত্র টোটাল ডিপ না, শুধু পিগুলোকে সিলেক্ট করবেন। এই ক্লাসের আন্ডারে যত পি আছে, প্যারাগ্রাফ ট্যাগ আছে, সেগুলো সিলেক্ট করবেন। সেক্ষেত্রে হচ্ছে একটা স্পেস, তারপরে হচ্ছে পি দিলাম, পি ট্যাগ। এখন এটাকে যদি সেভ করি তাহলে দেখতে পাচ্ছেন এই পিগুলো, এই ডিপের আন্ডারে, এই ক্লাসের আন্ডারে যে আমরা যেখানে ক্লাসটা দেখতে পাচ্ছি, এই ক্লাসের আন্ডারে যে পিগুলো আছে সেগুলোই সিলেক্ট হচ্ছে। তারপর আমরা আরেকটা সিলেক্টর ইউজ করতে পারি, সেটা হচ্ছে আপনার আইডি সিলেক্টর। তো আইডির ক্ষেত্রে মনে রাখতে হবে, আইডি একটা পেজে শুধুমাত্র একবারই ব্যবহার করতে পারবেন। একবারের বেশি ব্যবহার করলে আপনার এইচটিএমএল ভ্যালিডেশন হবে না, ফেল করবে। আইডি লেখার ক্ষেত্রে আপনার এখানে লিখতে হবে হচ্ছে আইডি, এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, A1ই রাখলাম আমি। তারপর আইডি লেখার ক্ষেত্রে এখানে যে আমরা ডট চিহ্ন ব্যবহার করছি, এই ডটের জায়গায় হচ্ছে হ্যাশ চিহ্ন হবে। আইডি যখন লিখবেন সেক্ষেত্রে হচ্ছে হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে। এরপর যদি আমরা সেভ করে দেখি, এটাকে আমরা সেভ করি আগে, তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টাইলটা রয়ে গেছে। তারপর আমরা যদি এখানে টোটাল ডিপটাকে দিতে চাই, সেভ করলাম, দেখতে পাচ্ছেন স্টাইলটা এখানে পেয়ে গেছে। এরপর আমি এখানে এই ডিপটা কেটে দিই, এখানে আমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিব। অ্যাঙ্কর ট্যাগ নেওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাট্রিবিউট সিলেক্টর যেগুলো সেগুলো আমরা ব্যবহার করতে পারি। প্রথমে হচ্ছে আমি একটা এ ট্যাগ নিয়ে নিচ্ছি, তারপরে HREF এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে google.com দিয়ে দিলাম। তারপর এখানে লিখে দিতে পারি হচ্ছে গুগল। এখন আপনি চাচ্ছেন যে আপনার মনে করেন আরও আছে, এগুলো আরও কয়েকটা কপি করে নিই, আপনি সরাসরি এ না ধরে আপনার HREF যেটা আছে সেটাকে ধরে আপনি স্টাইল করতে পারবেন। এক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অ্যাট্রিবিউট সিলেক্ট করতে হবে। অ্যাট্রিবিউট সিলেক্ট করার ক্ষেত্রে আপনি এখান থেকে প্রথমে এ দিলাম, তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট আমরা যেটাকে বলি, এখান থেকে HREF এটা দিলাম। এরপর আমরা এখান থেকে স্টাইল করতে পারি। এখানে দেখেন এই ট্যাগগুলোতে আন্ডারলাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন হচ্ছে যে এটার আন্ডারলাইন থাকবে না, আন্ডারলাইন আমি সরিয়ে দেব। এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন নান করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আন্ডারলাইনটা আর এখানে নেই। এখন আমি এটাকে দিয়ে দিই হচ্ছে facebook.com। এটাকে আমি facebook.com, আমরা যদি এখানে দেখি, আমি যদি এখানে ক্লিক করি,
দেখতে পাচ্ছেন আমার এই পেজের ভিতরে এটা ওপেন হচ্ছে, আমরা চাচ্ছি কি এটা অন্য একটা পেজে ওপেন হবে, ফেসবুক যেটা আছে। এটাকে আমি ফেসবুক লিখে দিই, আমি চাচ্ছি এই ফেসবুকটা নতুন একটা ট্যাবে ওপেন হবে। সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিতে পারি, টার্গেট ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। এখন আমরা এটা থেকে সেভ করলাম, সেভ করার পর আমরা যদি এখানে রিলোড দিই, এখানে গেলে দেখবেন নতুন একটা পেজে এটা ওপেন হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি যেটা টার্গেট ব্ল্যাঙ্ক আছে সেটার কালার আমরা চেঞ্জ করে দেব। সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখান থেকে আমি প্রথমে এ নিলাম, তারপরে থার্ড টার্গেট দিলাম, তারপর হচ্ছে এখানে দেবো টার্গেট, তারপরে ইকুয়াল সাইন, তারপরে ডাবল কোটেশন, তারপরে দিব হচ্ছে ব্ল্যাঙ্ক। আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক দিলাম, তারপর এটার একটা স্টাইল দিব আমি। এখন বলুন যেগুলো টার্গেট ব্ল্যাঙ্ক করা আছে সেগুলোর আপনি কালার চেঞ্জ করে দেবেন। আমি এখান থেকে কালার দিলাম, কালার দিলাম ধরুন হচ্ছে গ্রিন। এখন সেভ করি, তারপরে দেখি এখানে দেখতে পাচ্ছেন এই যেগুলো টার্গেট ব্ল্যাঙ্ক আছে এটা কালার চেঞ্জ হয়ে গেছে এখান থেকে। এগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউট সিলেক্টর। তারপরে আমি চাচ্ছি যে গুগল লেখা যেগুলো আছে, যেমন ধরুন এখানে google.com থাকতে পারে, তারপরে এখানে আরও থাকতে পারে, এখান থেকে মানে google.com, এখানে ধরেন হচ্ছে পেজ, বিভিন্ন পেজের লিঙ্ক থাকে, সেই পেজের লিঙ্কগুলো আছে। আমরা চাচ্ছি যেগুলোতে গুগল লেখা আছে এই গুগলগুলোকে আমরা অন্য একটা কালার দেব। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে দিতে পারি। মনে করেন আপনার একটা পেজ অথবা ওয়েবসাইটে অনেকগুলো লিঙ্ক আছে, আপনি চাচ্ছেন যে কোন লিঙ্কগুলো গুগলে যাচ্ছে সেই লিঙ্কগুলোকে আপনি সিলেক্ট করবেন। সেক্ষেত্রে আমরা করতে পারি খুব সহজেই। এখান থেকে আমরা টার্গেট করব হচ্ছে এ, তারপর দিব হচ্ছে এইচ আর ইএফ, তারপর একটা ইকুয়াল সাইন হবে, তারপর ডাবল কোটেশন, তারপরে আমরা এটাকে কপি করে আনি। এটা এখানে দিয়ে দিলাম, তারপরে এটার কালার দিব হচ্ছে কালার রেড, এই কালারটা দিয়ে দিলাম। তারপরে দেখি দেখতে পাচ্ছেন এখানে রেড কালার হয়ে গেছে। তা আরও অনেক ডিজাইন দিতে পারেন, আপনি এখানে চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন গ্রিন, আপনি বিভিন্নভাবে স্টাইলাইজ করতে পারেন। আমি শুধু কীভাবে সিলেক্ট করতে হবে সেটা দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডটাও চলে আসছে। তারপরে আপনি চাচ্ছেন কি যে আপনার লাস্টে যা আছে, মনে করেন আপনার ওয়েবসাইটে অনেকগুলো পিডিএফ লিঙ্ক থাকতে পারে, আমি মনে করেন এগুলোকে আবার ডুপ্লিকেট করি। মনে করেন এখানে ইয়ের ওয়েবসাইট সাইট থাকলো, তারপরে এখানে আছে আপনার পিডিএফ থাকলো, পিডিএফ থাকতে পারে, তারপরে এখানে ধরেন এটা পেজই থাকলো, তারপরে আছে এখানে পিডিএফ। আমরা মনে করেন ওয়েবসাইটে পিডিএফ এর ডাউনলোড লিঙ্ক আছে, সেগুলো চাচ্ছেন কি আপনি আলাদা কোনো আইকন ব্যবহার করতে করবেন অথবা কোনো ডিজাইন দিবেন, সেক্ষেত্রে হচ্ছে যেগুলোতে লাস্টে পিডিএফ আছে অথবা ডট পিডিএফ আছে সেই পিডিএফগুলোকে আপনি ধরবেন। সেই পিডিএফগুলোকে ধরার জন্য সেটাও আমরা করতে পারি। এখানে যদি আমরা এখন আপাতত দেখি এ অবস্থায় আছে, আমরা পিডিএফ যেগুলো দিয়েছি সেগুলোকে দেখি। এখানে পিডিএফ, তারপরে এটাতেও আমাদের পিডিএফ দেওয়া আছে। আমরা এই পিডিএফটাকে টার্গেট করব, এজন্য আপনার প্রথমে হচ্ছে এ এখানে এইচ আর ইএফ,
তারপর হচ্ছে ডলার সাইন, এরপর ইকুয়াল সাইন, ডাবল কোটেশন, এর মাঝখানে যাবে হচ্ছে আপনার পিডিএফটা দিয়ে দিই। এখানে হচ্ছে আপনি অন্য একটা স্টাইল দিতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্ল্যাক, তারপরে প্যাডিং 5 পিক্সেল, ডিসপ্লে দিলাম হচ্ছে ইনলাইন ব্লক, তারপর কালার হোয়াইট কালার দিয়ে দিই। এরপর এখানে সেভ করি। এখানে দেখেন যেগুলো শেষে পিডিএফ আছে সেগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা কথা বলবো হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে। আমরা এগুলোকে আপাতত কেটে দিই। এটাও কেটে দিই। এখন আমি মনে করেন প্রথমে হচ্ছে একটা ডিপ নিব, এর মাঝখানে থাকবে হচ্ছে পি, লোরেম টেক্সট নেই, এটাকে যদি আমরা দেখি এখন, এখন দেখেন এই অবস্থায় আছে। এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে ইনহেরিটেন্স নিয়ে। আমরা কি করতে পারি, ডিজাইনকে ইনহেরিট করতে পারি। মানে আপনার এখানে কি অবস্থায় আছে দেখেন, ডিপ প্রথম যে ডিপটা আছে এটা হচ্ছে প্যারেন্ট, তারপরে যে পিগুলো আছে এগুলো হচ্ছে চাইল্ড এলিমেন্ট। পিগুলো হচ্ছে চাইল্ড এলিমেন্ট আর ডিপ হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট। আমরা যদি এই ডিপকে স্টাইল করি, সে স্টাইলগুলো পিতে পাবে কিন্তু সবগুলোই পাবে না। আমরা এখানে প্রথমে একটা ক্লাস দিয়ে নেব, একটা ক্লাস, এটা প্যারেন্ট ক্লাস। প্যারেন্ট ক্লাসে আপনার এটাই দিতে হবে, এর কোনো মানে নেই, আপনি যে কোনো ক্লাস দিতে পারেন। আমি পি এ দিয়ে রাখলাম, সমস্যা নেই। আমি এখন কি করব, এটাকে স্টাইল করব। দেখেন প্রথমে দিলাম ডট পি, আমি এটাকে একটা কালার দিই, কালার গ্রিন দিলাম। এখন যদি আমি দেখি তাহলে দেখেন সবগুলো কালার হয়ে গেছে, কিন্তু এখন যদি আমি এখানে বর্ডার দিই, বর্ডার সলিড রেড, এখন যদি আমি এটাকে বর্ডার দিলাম, দেখেন বর্ডারটা কিন্তু পিতে পায় না, বর্ডারটা এই টোটাল যে ডিপটা আছে সেই ডিপটাতে পেয়েছে। এই জন্য আমরা কী করতে পারি, এটাকে ইনহেরিট করতে পারি। আমরা পিগুলোকে ইনহেরিট করতে পারি স্টাইলটাকে। আমরা যদি চাই যে বর্ডারটাও এখানে শো করুক, পিগুলোতেও বর্ডার শো করুক, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে এখানে দিলাম হচ্ছে পি, তারপরে এখান থেকে বর্ডার, এটাকে আমরা ইনহেরিট করতে পারি। ইনহেরিট হচ্ছে, ইনহেরিটেন্স হচ্ছে আপনার প্যারেন্টসে ডিপটা আছে, প্যারেন্টসে এলিমেন্ট আছে, সেই এলিমেন্টের স্টাইলকে আমরা চাইল্ড এলিমেন্টে নিয়ে আসতে পারি। এখন যদি আমরা এখানে দেখি, দেখেন সবগুলোতেই চলে আসছে। এখন আমরা এখানে যদি প্যাডিং দিই, প্যাডিং দিলাম হচ্ছে 20 পিক্সেল, 20 পিক্সেল প্যাডিং দেওয়ার পরে যদি দেখি, এখানে দেখেন শুধু ডিপগুলোতেই নাই, কিন্তু এগুলো থেকে আমরা এখানেও ইনহেরিট করতে পারি। প্যাডিং ইনহেরিট এখানেও করে দিতে পারি। দেখতে পাচ্ছেন প্যাডিংটা আমাদের পিতেও চলে আসছে। এটা হচ্ছে আপনার ইনহেরিটেন্স। এভাবে আমরা একটার কালার
अथवा डिजाइन पैरेंट्स एलिमेंट आसे पैरेंट एलिमेंटर डिजाइन के अमरा चाइल्ड एलिमेंटे नहीं आसते पारी এখন আমরা দেখব যে স্পেসিফিসিটি আপনার স্পেসিফিক যে ডিজাইনগুলো আছে সেগুলোকে আমরা এখান থেকে এগুলোকে ডিলিট করে দিই ক্লাসটা থাকুক সমস্যা নেই এখন যে অবস্থায় আছে আমি মনে করেন এখানে এটাতে আবার একটা কালার দিয়ে দিই তার আগে এখান থেকে আমি আর একটা পি নিয়ে নিই এখানে এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম এখন যদি আমি পি কালার করি গ্রিন তাহলে দেখবেন আমার যতগুলো পি এলিমেন্ট আছে শুধু ডিবের ভিতরে না ডিবের বাইরে যেটা আছে সবগুলোই কালার হয়ে যাবে দেখতে পাচ্ছেন সবগুলোই কালার হয়ে গেছে কিন্তু আমি কি চাচ্ছি আমার এই যে ডিব আছে এই ডিবের আন্ডারে যে পি ট্যাগগুলো আছে সেগুলোকে ধরব শুধু আমি বাইরে যেটা আছে সেটা আমার দরকার নেই এর ভিতরে যেগুলো আছে সেগুলোকে দিব সেক্ষেত্রে আমি এখানে জাস্ট একটা ডিব দিয়ে একটা স্পেস দিতে পারি সেক্ষেত্রে কি হবে আমার ডিবের ভিতরে যে পি ট্যাগগুলো আছে শুধু সেগুলোতে কাজ করবে এখন যদি আমরা এটা রিফ্রেশ করি দেখেন ডিবের ভিতরে যেগুলো আছে সেগুলো কাজ করতেছে এখন যদি আমরা এখানে আরেকটা ডিব নেই এখানে মনে হয় আরেকটা ডিব নিলাম তারপর এখানে এটাকে কপি করে এখানে দিয়ে দিই তাহলে দেখবেন এটাও কালার হয়ে গেছে কিন্তু আমরা কি চাচ্ছি এখন মনে করেন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র এই ডিবের আন্ডারে যেগুলো আছে সেগুলো দিবেন সেক্ষেত্রে আমরা কি করেছি আগে ক্লাস দিয়েছি সেক্ষেত্রে আমরা এটাকে ক্লাসটাকে এখানে ডিক্লেয়ার করে দিতে পারি পি এ এই ক্লাসটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে যদি রিলেট করি তাহলে দেখবেন এই ক্লাসের আন্ডারে যে পিগুলো আছে শুধুমাত্র সেগুলোই কাজ করতেছে বাকিগুলো কাজ করতেছে না এখন মনে করেন আমরা এখান থেকে এটা সরিয়ে দিলাম ডিরেক্ট পি থাকলো সবগুলো কালার গ্রিন হয়ে গেছে এখন দেখেন এখানে আমরা আবার যদি আরেকটা পি নেই এখানে আবার পি দিলাম দেখেন পি এটা কালার দিলাম হচ্ছে রেড তাহলে কি হয় তাহলে দেখবেন সবগুলোই রেড হয়ে গেছে কেন রেড হলো দেখেন এখানেও পি এখানেও পি সিএসএস এর রুলস হচ্ছে আপনার সবার পরে যেটা থাকবে সেটাকে সে কাউন্ট করবে উপর থেকে রিড করবে কিন্তু সবার পরে যেটা থাকবে সেটাকে সে কাউন্ট করবে এখানে মনে করেন আরেকটা আমি ডিপ তারপরে পি এখানে দিয়ে দিই ডিবের পরে যদি পি দিই এখানে যদি একটা কালার দিই কালার দিলাম হচ্ছে আপনার এই কালারটা দিলাম তারপরে ডিবের ভিতরে যতগুলো পি আছে সেটার কালার হবে এই কালারটা এটা ডিবের বাইরে আছে এই কালারটা এখন মনে করেন আমরা এখানে যে পিটা দিয়েছিলাম আগের বার আমি কী বলেছি যেটা লাস্টে থাকবে সেটা কাজ করবে এখন মনে করেন আমি এটাকে কাট করে নিচে নিয়ে আসি কাট করে নিচে আনার পরে যদি আমরা দেখি তারপরেও কাজ করতেছে না কেন এটা হচ্ছে আপনার স্পেসিফিসিটি আমরা এখানে শুধু পি দিয়েছি কিন্তু এটার সে এটা হচ্ছে ক্লিয়ার ডিপ পি ডিপের ভিতরে যে পিগুলো আছে সেগুলো এটাকে আমরা নির্দিষ্ট করে দিয়েছি এটা হচ্ছে নির্দিষ্টতা আপনার কোনটা বেশি নির্দেশিত যেটা বেশি সিলেক্ট করতেছে বেশি স্পেসিফিক সেটাকেই সিএসএস গ্রহণ করবে বাকিটা এটার এখানে
কাজ করবে না। এখন যদি আমরা তারপরও এটাকে কাজ করাইতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে এক্সক্লামেটরি দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারি। ইম্পর্টেন্ট ইউজ করি। এখন যদি আমরা দেখি, এটাকে সেভ করলাম, এখন সবগুলাই কাজ করতেছে কারণ আমরা ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি এখানে। তারপর আমরা ইনপুট লেভেল যেগুলো আসলে সেগুলোকে আমরা ইনপুটের টাইপ ধরে সিলেক্ট করতে পারি। যেমন এখানে আমি একটা ইনপুট নিই, ইনপুট এটা টাইপ আছে টেক্সট, এখানে কিছু ভ্যালু দিয়ে দিই আমি। যে কোনো কিছু দিয়ে দিতে পারো, তারপরে এটাকে কপি করি, এটা দিলাম হচ্ছে ইমেইল, এটা দিলাম হচ্ছে পাসওয়ার্ড। এখন আমরা এই টাইপ ধরেও সিলেক্ট করতে পারি, সিএসএস এর ক্ষেত্রে আমরা এই টাইপগুলো দিয়েও সিলেক্ট করতে পারি। এই জন্য আমরা এখানে লিখবো হচ্ছে ইনপুট টেক্সট যেটা আছে সেটাকে ধরবো, তারপর এটাকে আমরা কালার গ্রিন দিয়ে দিলাম, তারপর এটাকে সেভ করি। এখানে দেখেন ইনপুট টাইপ টেক্সট যেটা আছে সেটার কালার গ্রিন হয়ে গেছে। এখন আমরা কী করবো, ইনপুট টাইপ ইমেল যেটা আছে সেটাকে অন্য একটা কালার দিই, ইনপুট টাইপ ইমেল দিয়েছি একটা, এটার কালার দিলাম হচ্ছে আপনার রেড। তারপর যদি দেখি এখানে এটার কালার রেড হয়ে গেছে। এভাবে আমরা অ্যাট্রিবিউট দিয়েও সিলেক্ট করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন এ পর্যন্ত। আগামী পর্বে আমরা অ্যাডভান্স লেভেলের সিএসএস দেখব আরও। ধন্যবাদ, ভালো থাকবেন।